বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের 50 বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে গবেষণা ইনস্টিটিউটে আছেন রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি চলে আছে তার কাছে। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজীপুর সফরে আসছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটি যুদ্ধ পরবর্তী সময়ে 1973 সালে স্থাপিত হয়েছিল, সেই ধান গবেষণা ইনস্টিটিউট ঐতিহাসিক প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের কৃষিক্ষেত্রে এই প্রতিষ্ঠানের যথাযথ অবদান রয়েছে আমরা জানি, এবং সেই প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এই ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে। এবং এই জন্য কিন্তু গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের আসলে যে প্রস্তুতি এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটি বেশ জাঁকজমক বলা চলে। আপনারা জানেন যে এই গবেষণা ইনস্টিটিউটটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কৃষি খাতের যে অবদান, বিশেষ করে বাংলাদেশের শস্য উৎপাদনে যে আসলে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের অন্যতম কাণ্ডারি কিন্তু এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। একই সঙ্গে সঙ্গে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, যেটি বার্ক নামে পরিচিত, এটিও কিন্তু আসলে বাংলাদেশের কৃষিক্ষেত্রে যথাযথ অবদান রেখে চলেছে। এই অবদানগুলিকে আরও যাতে আগামী দিনে এগিয়ে নেওয়া যায় এবং কৃষি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতকে আরও এগিয়ে নেওয়া যায়, এই উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই ধান গবেষণা ইনস্টিটিউটে সশরীরে আসছেন। এবং গেল দু মাসের মধ্যে কিন্তু এটি তার গাজীপুরের তৃতীয় সফর, এবং এই ঝটিকা সফরগুলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছেন সেগুলোতে কিন্তু তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন। আমার ক্যামেরায় যে চিত্রটি এখন দেখা যাচ্ছে, এটি হচ্ছে মূল ভবন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের। এখানে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে বেলা 11টায় পুষ্পস্তবক অর্পণ করবেন, এবং এখানে শ্রদ্ধা জানানোর পর তার যে মূল আনুষ্ঠানিকতা, সেই মূল আনুষ্ঠানিকতার মঞ্চে তিনি যাবেন, এবং সেখানে 50 বছর পূর্তি উপলক্ষে যে আলেখ্য সহ আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে তিনি যোগ দেবেন। এবং এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে দেশি বিদেশি অসংখ্য কৃষিবিদ, অসংখ্য কৃষি প্রযুক্তিবিদ তারা এই ধান গবেষণা ইনস্টিটিউটে এসে জড়ো হয়েছেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের এই সফরের মধ্যে দিয়ে কিন্তু ধান গবেষণা ইনস্টিটিউটও নতুন একটি মাত্রা পেতে যাচ্ছে, কারণ বঙ্গবন্ধু এবং পিয়েরে ট্রুডোর নামে যে কৃষি প্রযুক্তি কেন্দ্র এখানে স্থাপন করা হয়েছে সেটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জানেন যে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার বাবা প্রয়াত রাজনীতিবিদ, প্রথিতযশা নেতা, কানাডিয়ান নেতা পিয়েরে ট্রুডো, তার এবং বঙ্গবন্ধুর যৌথ নামেই কিন্তু এই কৃষি প্রযুক্তি কেন্দ্রটি এখানে স্থাপন করা হয়েছে, যে কৃষি প্রযুক্তি কেন্দ্রে আগামী দিনে আসলে কৃষিক্ষেত্রে আর কী কীভাবে অগ্রগতি করা যায় সেগুলো গবেষণা করা হবে। এখন পর্যন্ত এই ছিল প্রধানমন্ত্রীর গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর থেকে।